আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হোয়াইট বোর্ড সেমিনারির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে লসাগু গসাগুর আলাদা একটা অঙ্ক, লসাগু বিশেষ করে লসাগুর একটা অঙ্ক নিয়ে আমরা কথা বলবো। তো ঠিক আছে, শুরু করা যাক। দেখুন, আমি নিয়েছি যে 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে 12, 15 ও 20 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আবার নিচেই অঙ্ক লিখেছি, 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশেষ থাকবে বা ভাগশেষ থাকবে। এই অঙ্কটা অনেক পরীক্ষায় এসেছে, এই অঙ্কটাও এসেছে দু একটা পরীক্ষায়, আর দুটোই গুরুত্বপূর্ণ বোঝার জন্য, দুটোই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে 400 এবং 500 এর মধ্যবর্তী একটা সংখ্যা নিতে হবে যেটা এত এত দ্বারা বিভাজ্য হবে। তার মানে এত এত এই সংখ্যাগুলোর চেয়ে ওই সংখ্যাটা অবশ্যই বড়, 400 এবং 500 এর মধ্যবর্তী, তার মানে লসাগু করতে হবে। তাহলে লসাগুটা করে নিই, 12, 15, 20, 2 গুণ 2 গুণ 5 গুণ 3, 4, 4, 5, 20, 3, 6, 3, 20, 60। এখন দেখুন, এদের লসাগু হচ্ছে 60। লসাগুটা পেলাম কত? 60। 60 তো বিভাজ্য, কিন্তু আমাকে নিতে বলেছে 400 এবং 500 এর মধ্যবর্তী সংখ্যা। তাহলে এই লসাগুর যে একটা ধারাবাহিকতা আছে আমি প্রত্যেকবারই বলি, যেটা হলো লসাগু, কিন্তু এর তো আলাদা গণিতগুলো আছে। 120, 180, 240, 360, 420, 6-7-42, 6-8-48, 480, 6-9-54, 540। এভাবে চলবে, এটা হচ্ছে 1 গুণ 2 গুণ 3 গুণ 4, 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ, সরি, এটা 1 গুণ হবে 2 3 4 5 6 7 8 9, এটা 1 গুণ 60, 2 গুণ 120, 3 গুণ 180, 4 গুণ 240, 5 গুণ 300, 6 গুণ 360, 7 গুণ 420, 8 গুণ 480, 9 গুণ 540। আরও চলবে, এইভাবে চলবে, কিন্তু আমাকে বলেছে 400 এবং 500 এর মধ্যে নিতে হবে। তার মানে 400 এবং 500 এর মধ্যে এই দুটো সংখ্যা আছে, শর্ত অনুসারে 400 থেকে 500 এই ক্যাটাগরির মধ্যে এই দুটো সংখ্যায় পড়ে, একটা হচ্ছে 420 আর একটা হচ্ছে 480। তার মানে এই দুটোই উত্তর এই প্রশ্নের ক্ষেত্রে, এই এখানে 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এটাই উত্তর। এটার সমাধানে দেখুন, বলছে 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে 12, 15, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশেষ থাকে বা ভাগশেষ থাকে। তাহলে 400 এবং 500 এর মধ্যবর্তী নিতে হবে। 400 এবং 500 এর মধ্যবর্তী কত? 420। আপনি এটা মনে মনে গুণ করে নিতে পারেন, 1 গুণ 2 গুণ 3 গুণ, তাহলে কত হচ্ছে, 400-র কাছাকাছি যাচ্ছে কিনা, অথবা এভাবে লিখে নিতে পারেন, কিন্তু এমসিকিউ পরীক্ষাতে এভাবে লেখা যাবে না, সে কারণে মনে মনে গুণ করে নিতে হবে। 420 আর একটা হচ্ছে 480। তাহলে দুটো সংখ্যা বের হয়েছে, যেহেতু আমরা দুটো সংখ্যাই নিব, যেহেতু দুটো সংখ্যা বের হয়েছে দুটো সংখ্যাই নিতে হবে, একটা সংখ্যা নিলে হবে না। এখানে যদি একটা সংখ্যা থাকতো, যদি বলতো 400 এবং 450-এর মধ্যে, তাহলে আমরা এই একটা নিতাম, অথবা 450 থেকে 500-এর মধ্যে, তাহলে এই একটা নিতাম। কিন্তু দুটো সংখ্যা আসছে, দুটোই নিতে হবে। তাহলে এই সংখ্যা দুটো কত হবে? 400, একটা 420 আর একটা হচ্ছে 480। তার মানে এই 420 যোগ 10, 480 যোগ 10, 490, আর এটা হচ্ছে 430। এই দুটো সংখ্যা হবে এইটার উত্তর, যে 400 এবং 450, সরি, 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে এত 12, 15, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশেষ থাকে বা ভাগশেষ থাকে, সেটার ক্ষেত্রে উত্তর হবে একটা 430 আর একটা হচ্ছে 490। এখানে দুটো সংখ্যা উত্তর আসছে, তার মানে দুটো সংখ্যা উত্তর হবে। আশা করছি বুঝতে পেরেছেন, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।